হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার হাদিসে পাকত আছে যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি, যে হন বান্দা বান্দি আল্লাহর রসুল ফরমার এই সারিগান হাম করিব, ওলোর ভাগন মধ্যে গনি গনি লবেন। আল্লাহর রসুল ফরমার এই জারিগান হাম্মান যারা নাকি গরিব ফাতাদখুলুল জান্নাতা বিসালাম, একেবারে সেই সালামতে আ মুসলমান হন টেনশন ছাড়া, হন বাঁধা বাঁধি ছাড়া একেবারে ফ্রিভাবে ব্যস্তর মধ্যে ঢুকিবের অনুমতি ভাইব। ফাতাদখুলুল জান্নাতা বিসালাম, ফাতাদখুলুল জান্নাতা বিসালাম, সহি সালামতে ব্যস্ত মধ্যে গল্লে তারিব। আন্দায় বলে দুই চোখ চায়, আন্দায় কি চায় রব দুই চোখ চায়। আর আত্মে মুসলমান হল দুনিয়ার হায়াত থাড়ন ভরের মালিক রাজি হয়ে দিলে, মালিক যদি রাজি হয়ে যায় আর আল্লাহ জান্নাতের সিদ্ধান্ত। সুবহানাল্লাহ, মালিক কেন রাজি হইব, মালিক কেন নারাজ হইব, ওরে মালিক কেন সন্তুষ্ট হইব, মালিক কেন অসন্তুষ্ট হইব। ইয়ান জাতিরে বুঝাইবার লাই, জাতিরে জানাই দিবার লাই আখিরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মাত্র 63 বছর হায়াত দিয়ে দুনিয়াত পাঠাইয়ে হা মুসলমান আর কল্যাণ আল্লাহ, আর আল্লাহ ফল্লাই, আর বুজুল্লাই, আর ফায়দাল্লাই। হা মুসলমান আল্লাহর বন্ধ হলে নবুজি তন্ন ভাইয়েরে, হা মুসলমান ইমান নোয়ানে কলমা ন ভরে আল্লাহর হাবিবুরে নির্যাতন গইজি, জুলুম অত্যাচার গইজি, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবুরে কষ্ট দিয়ে, আল্লাহর হাবিবুর মাথার মধ্যে অবাধি ভাড়াই ফেলাইয়ে ভাড়াই ফেলাইয়ে, আল্লাহর হাবিবুর দন্দন মুবার শহীদ করে ফেলাই, শরীরের মধ্যে আঘাত করে ফেলাই। আল্লাহর হাবিবের সেদে দুনিয়ার মধ্যে মেশরে বুঝে ফেললাই কেন করে চলিলে মালিক রাজি হইব, আর মালিক রাজি হইলে অফুরন্ত হয়াতে শান্তি তাই বেল্লাই স্থানের ব্যবস্থা করে দিব। কিন্তু মুসলমান দুনিয়ার মানুষ হলে নবুজি আল্লাহর হাবিবুরে, আল্লাহর হাবিবুর হাতন মধ্যে যারা কলমা হইছে মুসলমানে, ইতারার নির্যাতন গইছে, জুলুম অত্যাচার গইছে, আবার বুঝো তাইনোর ভরে আ মুসলমান দেখা যার আবার তারা ইমান আননি। যেন নাকি আল্লাহর হাবিবুর চাচা হযরতে সৈয়দুস শুহাদা হযরতে হামজা, ওরে বেগুনে নাম জানন সৈয়দুস শুহাদা, সমস্ত শহীদল সর্দার হযরতে হামজা আল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবুর খলজার টুর সাসা কলমা ভরে বাইফুতরাতন মধ্যে মুসলমান হই। 3 হিজরির মধ্যে ওহদের যুদ্ধ হই, সেই যুদ্ধের ময়দান দেই দে আল্লাহর হাবিবুর সাসা কোন কাফেরের বাচ্চা বেডির ভূত খামদার সামনে তিয়ে বেল্লে তৈর নয়, ওরে জিবের ভাইয়ে বেড়ে দুঠুর করে দিয়ে, জিবের ভাইয়ে বেড়ে দুঠুর গজ্জে ওয়াহাসি ঘটনা হই ওয়াহাসের সমালোচনা করি তৈতান্ড, যেহেতু ইব মুসলমান গিয়ে জিবে উজুর সাসা সৈয়দুস শুহাদা হযরতে হামজারে শহীদ গজি। এই বৌহরে মুসলমানই ঘটনা লাইজন সাইজন দেবের বিরুদ্ধে কিছু হন যাইতনু, ইবের মর্তবা আড্ডইলে বড়তন কোটি 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 গুণে দামি। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, জিবে সৈয়দুস শুহাদা হামজারে শহীদ গজি ওয়াহাসি ইবে আল্লাহর দরবার তাঁর ডইলে বেড়াতুন, খোদার কসম কোটি 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 গুণে দামি। এবার সমালোচনায় আঁট ডইলে বেড়া এখন গালে গজুম পারা যাব না, ঘটনা হইম দে আলোচনা গজুম। 2 জন সাহাবা ইতারা খবর ভাই ওয়াহাসি মুসলমানর ঘরে, ওয়াহাসি মুসলমানর দেখতে ফতেমক্কার ঘরে ওহদর যুদ্ধ ঈদে 3 হিজরিত, ফতেমক ঈদে 8 হিজরিত, আরো 5 বছর পরে আল্লাহর হাবিব তায়েব গিয়ে আল্লাহর হাবিব মক্কা যাচ্ছে। যারা যারা মুসলমান হয়ে তান সম পার্টি তারা বেগুনে ওয়াহাসির দাওয়াতদের কলমা ভরি ফেল গই, তৈর গিয়ে কলমা ভরি ফেললাই আল্লাহর হাবিবের দরবারের মধ্যে আসি, আল্লাহর হাবিবের হাতত কলমা ভরি ফেলাই আল্লাহর হাবিবে হদ তুই না আসা খামদার শহীদ ধৈর্য দে। হুজুর জানে হইতে জি ইবে হয় হুজুর অনর হাসে আর ব্যবহারে যে ঘটনা 100% সত্য। আল্লাহর হাবিবের শাসার কথা বদদেশ গরিন্ন ভরের কলমা ফুটতে ঐশিদে মুসলমান হই দেবের বাতদিন ভরের আল্লাহর রসুল ঐশিদে মানুষ হলরে কলমা ভরাই মুসলমান বানাই গেল্লাই অবাধি বাধ্য কোনো সম্ভব ন। কিন্তু আল্লাহর হাবিবে খনকে আর এন্তেকালর ব্যবহারে খনকে আর শহীদনর ব্যবহারে খনকে আর মারাজনর ব্যবহারে এত মর্মাহত নয়, এত অধৈর্য নয়, এত কষ্ট নয়। যে তিন কষ্ট হজরতে হামজার শাহাদতর কারণে ভাই আল্লাহর হাবিব এত খাঁদা খাইন দিতে সাসাল্লাই অবাইল মসজিদে বড় মারাত্মকভাবে শহীদ হইয়ে ওয়াহাসির কাছে দুইজনে যাই রে ফুসর গরের তুই নাহাসি হদয় সৈয়দুল সহাদার তুই মসজিদ না হদায় মসজিদে একখানা ঘটনা বর্ণনা করো না। হদে ময়দানত গেল মহদর ময়দান যুদ্ধ করি বেল্লাই কাফেরলর ফকতন কিন্তু ওয়াহাসির সামনে ওয়াহাসি হদে সৈয়দুল সহাদার সামনে জেবের মতো সাহস কুলন্য বাড়ির আই একখান ফাত্তরর নিচে এক ছেড়ে দিল বইয়াছিলাম আই খাফর রই হন খামজা হনৈক্য জোয়াই নিশায় রই হঠাৎ করে যেতে আসি এমনভাবে তান নাবির নিচ দিয়ে জাগাই নন্ত্রী মারি দিয়ে দি এক তীরের কারণে তাই শহীদ গিয়ে শহীদ জনের ভরে বড় বড় কাফেরল কিন্তু ভরে মুসলমানই আমিরে মাবিয়ের মা আবু সুফিয়ানর বিবি হিন্দা বেগুন মুসলমানই আবু সুফিয়ান মুসলমান আবু সুফিয়ানোর বিবি হিন্দ মুসলমান হিন্দাই বলে ও মুসলমানর কসম খাইল দে এই খামজারে মারিয়ারে সিনেতুন খোল যে বাইর করি ময়দানত খরায় খরায় ছিঁড়িব। শেষ পর্যন্ত হজরতে খামজার সিনেতুন বলো খোল যে বাইর করি আ মুসলমানর ইতারার খান গুরুগারা জিনিস জিন আছে বেগিন খাড়ে হাড়ে আ মুসলমান তসবির সারা ডইলে বানাইয়ে তারা গলার হার বানাইয়ে হান আঙ্গুল চোখ নাক ইন বেগিনুর হাড়ে হাড়িয়ে কি বানাইও বাজি সুতন মধ্যে গাঁতি গাঁতিয়ে গলার হার বানাই বানাইয়ে বলো ময়দান তাঁড়ের এবং খৈল যে বেগিন বাইর করে খরায় খরায় খাই ফেলাই নভারের দে খরায় খরাই রে ময়দানের মধ্যে সিটি আ মুসলমান খটুর ইহনৈশাম নাই। আল্লাহর হাবিবে ওহদর ময়দানত 70 জন সাহাবা শহীদ হইয়ে 10 জন 10 জন গড়িয়ে জানাজান নমাজ হইয়ে ফতিবার পরিবার সমত বলে হামজারে ওয়ারে রাখি ফতিবারত হামজার লাশরে ওয়ারে রাখি এর উপরে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা খেললে বাইর গেলাম ততন ভাইর ওবাইল হামজারে আল্লাহর হাবিবে সাদ জান্নাতুল বকিন নিয়ে দফন করি বেল্লাই জান্নাতুল বকি ওহদর ময়দানত 3 মাইল আন্তাজ দূর 2 হইতে 3 মাইল দূরে বাজে আ মুসলমানল কিন্তু ওহদর ফার বলে রাজি নেই খামজারে জান্নাতুল মুকিন নিয়ে দফন গরন নান ওহদর ফারর দাবিল দি থানে আর এড়ে দফন গরন ভরিব আয় একখান কথা উনি অনারাধ্য দেশার ওস্তাদ হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মরহুম মাওলানা কাসেম ফতহুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি হাসে আ মুসলমান ওহদর ফার তো এক কিনে দি ভরি রই আর এক সাইডে দি খদ্দুজ্জা ফার আদান্য আছে খেয়াল করি সাইন না গেলে হজত গেলে উমরাত গেলে সাইন ওহদর ফার তো বড় ফার লম্বা 9 মাইল ফাতাইজে 3 মাইল উত আছে বলে 1.5 মাইল সুবহানাল্লাহ। এই ওহদর ফার ডাকে আল্লাহর হাবিবে হযরতে হামজারে শহীদ নগরন দফন নগরনর সিদ্ধান্ত লইয়ে হড় দফন করিব জান্নাতুল বকিন নিয়ে দফন করিব ওহদর ফারে বলো হদারা নমান্য ওহদর ফারে হদে বলো হুজুর ওহদর ফারর এত ফাংশন বুখারী শরীফত আছে নুহিব্বুহু ওয়া ইউহিব্বুনা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের তরজমাতুল বাব কায়েম গজ্জি শিরোনাম লিখে হেডিং লিখে বুখারী শরীফের আল্লাহর হাবিবে ফরমার উহুদের পাহাড়ের আই মহব্বত করি আর মহব্বত করে সুবহানাল্লাহ। উহুদের পাহাড়ে আরারে মহব্বত করে এবং আরা উহুদের পাহাড়ে মহব্বত করি। মুসলমান আল্লাহর হাবিবে ফরমার বুখারী শরীফের হেডলাইন আছে, বুখারী শরীফের হেডলাইন লিখে দে হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি রিয়াজুল জান্নাত বই বই আল্লাহর হাবিবুর রওজা এবং মিম্বরের মাসকানোর আল্লাহর হাবিবে ঘোষণা দিয়ে বাইনা বাইতি ওয়া মিম্বরি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। হুজুর ফরমান আমার হুজারা আমার ঘর এবং মিম্বরের মাসকানে যে জায়গা আছে ইয়ানুল দি রিয়াজুল জান্নাহ, ইয়ানুল দি জান্নাতের কান টুকুরা সুবহানাল্লাহ। এই জায়গা ইয়ানুর মধ্যে বই বই মুরাকাবা করে হযরত মাওলানা কাসেম ফতেপুরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি মুসলমান ইয়ার পরে হযরতে খামদারে বলে লই যার গুই, শেষ পর্যন্ত বলে ফার যার গুই সুবহানাল্লাহ। মুসলমানল ঘটনা বুঝাইতাম চাইলাম কি কথা। হযরতে ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবুর দরবারত এসে খেয়াল করে শুনি আয়ারে উযুর রাতত কলমা ভরি মুসলমান হই আল্লাহর হাবিবে ফুসরে করে দে তুই না আসা হামজার কতল দে ওয়াহাশিয়া হদে ইয়া রাসূলুল্লাহ আর ব্যাপারে অনর কাছে কথা জিয়েন হইছি ইয়ে 100% সত্য আয় গজি দি খেয়াল করি ভুনিও বাজি জিবে উজরুর যার তুনো বেশি ফেরেশানি নোয়াসিল যার শাহাদতর ব্যাপারে বেশি ফেরেশানি ইবেরে শহীদ গজ্জি দিব কলমা ভরে দে কলমা গ্রহণ গজ্জি না নগরে বেগিন ঠিক আছে। কিন্তু আল্লাহর হাবিবে ফরমাদ দো ওয়াহাশী আজিয়ার তারিখ হইতে আজ যতদিন দুনিয়ার তাইকুম আর সামনে নোয়াই ফারিবেনি কি হই দে হুজুরে বড় রহস্যজনক কথা। হাদিস শরীফ আছে যে আল্লাহর হাবিবে ফরমান দে হাদিসে কুদসি আল্লাহর খদ আল্লাহ তাআলা বলে ওইবেরু খুশি করে আশা আশি করে আল্লাহ আল্লাহ আশা দেরি যারা আরলে আসন ভরে তারা আল্লাহ আশা দেরি ওই বন্দা লই ফন বন্দা যে বন্দায় আল্লাহ মুসলমানরে শহীদ করে ইবারে ব্যস্ত ফার গড়াই দে আবার ইবে মুসলমান আল্লাহর রাস্তাত শহীদ হইরে ব্যস্ত যায় সুবহানাল্লাহ। তৈলে ওয়াশির মামলা ইয়েন কেন হইতারণ্যবাজে কিন্তু বুঝাইতাম চাইলাম দেখি কথা ইতানার হন সমালোচনা হিসেবে গরম যাইতনু ঘটনা হিসেবে আলোচনা গরম যাইব। কিন্তু আবাজি ওয়াহাশী তিরজিবে মারি হযরতে হামজার শহীদ গজ্জিল বলে তিরিবে হযরতে ওয়াহাশিয়ে বলে রায় দি ইবে হনমিকে নষ্ট নগরে ফেলাই ন দে আল্লাহর কাছে দোয়া করে দে ও আল্লাহ অনর হাবিবুর হইলের টুর সাসার তোমায় শহীদ করে দিলাম, যেই তিদ্দিয়ার শহীদ গজি ইবেরাই হেফাজত করে রাখি। এনেকান হামন মুদ্যারা তা ব্যবহার করাইবেন জিয়ানোর দ্বারা ওজানোর ক্ষতিপূরণ হয়ে যায় ভানি। শেষ পর্যন্ত আল্লাহর হাবিব যে দুনিয়ার তুন বিদায় নিয়ে নবুয়ত দাবি গজি মুসাইলামাতুল কাজ্জাব, আরেক সিটিং বাইরে নবুয়ত দাবি গজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জবানার মধ্যে আ মুসলমান ওয়াহাশি এখন বলে মনোবাজি খুশি এড়ে নাই হদে ভারত মধ্যে খাম্মান গরিব তেলে ওয়ানোর ক্ষতিপূরণ হইব। ওই তিরিবেলইরে বলে প্রস্তুত হইয়ে আবু বকর সিদ্দিকর হুয়ার ময়দানের মধ্যে গিয়ে যুদ্ধ করিবার লাই যেই মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহর হাবিবুর পরে নবুয়তের দাবি হইছে হযরতে ওয়াহাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তীর মারিয়ার হযরতে সৈয়দ শাহাদা হামজার শহীদ গইছে হুবহু তীরে মারিয়ার এই মুসাইলামাতুল কাজ্জাবের জাহান্নামত গল্লাই দিয়ে। নূরে খোদা রহে কফর কি হরকত পে খন্দজন, নূরে খোদা রহে কফর কি হরকত পে খন্দজন, পোঁখোं से ये चिराग बुझाया न जाएगा, ना गबरा कुफर के जुल्म से आए नूर का ताले, ना गबरा कुफर के जुल्म से आए नूर का ताले, वही पैदा करेगा दिन भी की है जिसने सब पैदा, वही पैदा करेगा दिन भी की है जिसने सब पैदा, ना गबरा कुफर के जुल्म से आए नूर का तालब, वही पैदा करेगा दिन भी की है जिसने सब पैदा, की है जिसने सब पैदा। হাদিস দিলাম আল্লাহর হাবিবে ফরমার যে সারিগান কাম করিব বুঝাইতাম চাইলাম দা আল্লাহর হাবিব দুনিয়াতে সিদে বন্ধ লয় মালিকুল লয় কানেকশন করাই দিবেন লাই। আল্লাহর বন্দা বাঁধিয়ে হলে নবুজি আল্লাহর হাবিবুরে নির্যাতন গজ্জি জলম অত্যাচার গজ্জি আল্লাহর হাবিবুর হাতন মধ্যে কলমা ভজ্জি দিয়ে তার ময়দানন মধ্যে শহীদ গজ্জি নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমান বুয়ন কিন্তু ইয়ার ফরে যাই রে তারা তো বুঝু তাই গিয়ে ওহদু যুদ্ধ ঈদে 3 হিজরিত হাদিস দরিন্নভারি খালি কে কে জঙ্গু ঘরের ওহদু যুদ্ধ ঈদে 3 হিজরিত মুসলমান ওলর যে ক্ষতিগ্রস্ত গজ্জি এগুন হনে গজ্জি দে খালেদ বিন ওলিদের দাবু সুফিয়ানে মাত না এগুনোর কারণে মুসলমানের ক্ষতি হয়ে শেখায়ত হিসেবে হইদিন এগুনেই তো আবার মুসলমান ইসলাম ধর্ম তাইরে আল্লাহর হাবিবুর ঢেনাত বনিয়ে রে এই দুনিয়ার মধ্যে ইসলামর জান্ডা বলন্দ গজ্জি ঠিক না বেঠিক মাত না। আ মুসলমান জঙ্গে মৌথা আল্লাহর হাবিবে যারে কমান্ডার বানাইয়ে ইবের শহীদ গিয়ে আরেকজনের হাতত জান্ডা দিয়ে ইবের শহীদ গিয়ে আরেকজনের হাজার জান্ডা দিয়ে এবার শহীদ গিয়ে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতের মধ্যে জান্ডা এসে মুসলমানের কামিয়াবি সুবহানাল্লাহ। আর ওহদ যুদ্ধের মধ্যে মুসলমান ওলরে এত বড় মারাত্মক হামলা গড়ি শেষ করে দিয়ে দে খালিদ বিন ওয়ালিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কমান্ডার বানাইয়ে রে 50 জন তীর মারণ্যে খাবিল সাহাবে কেরাম ওলরে আল্লাহর হাবিব এক জায়গা দিয়ে গড়ে দিয়ে দাঁড় গড়াই দিয়ে হই দিয়ে এই জায়গা তুন তোমারা নলরিবে আর জয় হইল নলরিবে আর ক্ষয় হইল নলরিবে। কিন্তু অবাজি হতাই ইস্তেহা দিয়ে সমালোচনা করন যে তুনু 12টা বাজিব সমালোচনা করার না যাইব হন সাহাবার সমালোচনা করার না যাইব আল্লাহর কোরআনে গিন লারি সারি নাই তারারে মাফ করে দি সুবহানাল্লাহ। 50 জন সাহাবারে এক জায়গার মধ্যে আল্লাহর হাবিবে দাঁড় গড়াই দিয়ে এন্দি ময়দানের মধ্যে মুসলমানর জয় হওয়া শুরু হয়ে সাহাবে কারামল 50 জনের মধ্যে 10 জনতে হতায় ইস্তেহাদি হতায় ইস্তেহাদি এদুর হইতে জুন দেখানা বলেই দেরি আবার বলেই নুন মধ্যে বলে একখান সবাব পাইব। সুবহানাল্লাহ। আর হইতে সইতে মুখ গুলিয়ে শোনাই এটা গুতগুতি করি ফায়দা আছে না, বলিয়ে নুন মধ্যে বলে একখান কি পাইব সবাব পাইব। আল্লাহ 10 জনে হয় দাঁড়া 49 40 জনে হয় দেওয়া উজুর হই ঠিক আছে, উদ্দেশ্য তো জয়ন ওইতে গিয়ে টেনশন গিয়ে 10 জনে হয় দেন দিন 55 উজুর তাঁরা নেমতো মানা গিয়ে এই 10 জন ময়দানুন মধ্যে নেমনি ফিসুত্তুন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কাফের আসিল সোরা মাই দিয়ে ফিসুত্তুন মাই দিয়ে 10 জনের শহীদ করি ময়দানত আয়ের বেগুনের তস নস করে ফেলি। কিন্তু এই খালিদ বিন ওয়ালিদুর আতন মধ্যে ইসলামের ঝান্ডা বলন্দ হই। সুবহানাল্লাহ। এর আগে বদর যুদ্ধ হই 2000 সম্পূর্ণ নেতৃত্ব দিয়ে আবু সুফিয়ানে মানসামানা যে মুলকা সামর্থন আবু সুফিয়ানে সম্পূর্ণ বিজ্ঞানের খাম গজ্জে দে আবু সুফিয়ানে। কিন্তু মুসলমানর সেই আবু সুফিয়ান আল্লাহর হাবিবর হাতন মধ্যে কলমা ভরি আবার নেবে নবী আলাইহিস সালামের শাশুড়ি হুজুর ঘিরো হুজুর রোগ বিভিন্ন নাম আসিল উম্মে হাবিবা, উম্মে হাবিবার বাবার নাম হইল আবু সুফিয়ান, আবু সুফিয়ান। উম্মে হাবিবার বাইয়ের নাম হইল আমির মাবিয়া, বাবার নাম হইল আবু সুফিয়ান। ও মুসলমান শুনো, শেষ পর্যন্ত উম্মে হাবিবার স্বাধীকরণের পরে আবু সুফিয়ানোর সম্পূর্ণ ষড়যন্ত্র বিঘ্ন বোথা হয়ে গিয়ে এক পর্যায়ে যায় রুজুর আতত কলমা ভরি মুসলমানে গিয়ে। সুবহানাল্লাহ। আইও নবাজ আল্লাহর হাবিবে ফরমার যারা সারিগান হাম করিব 1 নম্বর আফসুস সালাম ওয়াতিকিমুত তাআম ওয়াসাইলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিআম ফাতাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর হাবিবে ফরমার সারিগান হাম 1 নম্বরত আফসুস সালাম, 1 নম্বরত আফসুস সালাম মানে এফশায়ে সালাম। এফশায়ে সালাম মানে একে অপরের বেশি বেশি সালাম করিবেন, মাথন না একে অপরের বেশি বেশি কি করজুম লবা সালাম করজুম। সালাম করলে হ্যাঁ আরও লাজি সাজি অন্য সমত আর সালামর ফাংশন দিলে খারাপ লাগে তার নাই লারি দি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আর দেশ তাঁরা সালাম করি দিয়ে করলে রো উত্তর দৈন্যে কে হয় নয়শই সালামি ব্যত বড় কেন এবাদত। সালাম শুরু ওই হত তোমার ইংগলে তরাতরি করিবে তোমার মেসে চাইতে বাঁধবে হয়েছিল তরাতরি করে তোমার তিন করতে এখানে ওই ওটে আর নইলে এখন রায় দো তোমারা বড় বক্তার কিং গরিবের খেয়াল আছে এত গজ্জি নিতের ফেলায় রাখো আর কথা শুনো বললে তাড়াতাড়ি করো 2 মিনিট শেষ করো নইলে ভরো গজ্জু ওয়া সালাম আজকাল ব্যাগিন ফাংশানিন ব্যাগিন গিয়ে 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 ঠস হয়ে গিয়ে গিয়ে ওয়া সালামিন ওয়াজ নর হয় এখন আফসুস সালাম 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 72 শুরু হইয়ে হতে তাইব হদিন হন হযরত আদম আলাইহিস সালামের বাণী আদমর আগে আর আসিলাম না হন দুনিয়া থবা কে নি আদমর বাণী সম্পূর্ণ বেগিন তৈরি গজি ফেরেশতা হলো জামাত ওই মাথার মধ্যে বই রই সাই আবার মাথা ফেরেশতা জামাত সাইতে দুধ দিব ওই মাথা বই রই আল্লাহ তাআলা আদম রহ দো আদম তুই যাই রে তারা রহ গই আসসালামু আলাইকুম কি হয়তো হই দে ইতর শিখিয়ে দি গেই যাই রে হই আসসালামু আলাইকুম ইতারা হই দো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রহদাদমে আল্লাহ আই তারারে এম হইলাম তারারে এম হই আল্লাহ পাকে ফরমাত দেয় তোমার হনি তোমার হনি এগিন তোমার ফুজি অলর কাছে আমি সে তাই দেব হদিন মাতের নিশা আমি সে হইলে ইতারা হইবে টাইম নদীর দি আমি সে হইলে হদুন ওখানে কেমন পর্যন্ত ওরে কেমন পর্যন্ত হইলে আমি সে খেন হইল কেমন পর্যন্ত হইলে আস আমি সেই নেব আমি সে মানে আমি সে আমি সে মানে বুঝি না কোনো হইব সবসময় মানে হতে ব্যস্ত তো তাইব ব্যস্ত কোনো দিন শেষ হইত না সালামও শেষ হইত না ব্যস্তর হন শেষ নাই, সালামও শেষ নাই। আর তো সালাম গড়ে দি বড়র গড়ি সড়র সালাম নগরি আ মুসলমান বিজ্ঞান বানাইনে আর সকল সেই লোহ কলম ফার ফরবন নদী নালা মানুষজন যত কিছু আছে বিজ্ঞানেরও বানাই দেখুন হনালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সজর মে হজর মে তেরে রঙ বো হ্যায়, সজর মে হজর মে তেরে রঙ বো হ্যায়, জিধর দেখতা হুঁ উধর তু হি তু হ্যায়। গুলস্তা মে যা যা কে হর গুল কো দেখা, উধর ভি তেরে রঙ তেরে হি বো হ্যায়। বর্গ দরখতা নে সব দর নজর হ্যায়, হুঁশিয়ার হার ওয়ারকে দফতরেস মারফতে কিরদেগার। তইলে ব্যস্তর যেতে শেষ নাই, জানিরাই বা মুসলমান কল সালামর জবানা কোনোদিন শেষ নাই। আল্লাহর হাবিবে ফরমার আফসুস সালাম, আর একে অপররে সালাম গজ্জুম। সালাম গরম সুন্নত, সালামর উত্তর দন ওয়াজিব। মাতন না সালাম গরণ সুন্নত, সালামর উত্তর দন ওয়াজিব। আচ্ছা ওয়াজিব সরি দন সগিরে গুণা না কবিরে গুণ নমাতে আয় খনেকে আরে সালাম করলাম আরে জবাব ন দে, অথবা আরে খনেকে সালাম গজ্জি আয় উত্তর নদী ওয়াজিব সারি দি কবিরে গুণ গজ্জি। অবাইল কবিরে গুণল্লাই খ্যাংগরণ ভরিব, কবিরে গুণল্লাই বলে তবাগরণ বা যখন উভয় নাই সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই বন্ধু অল গোসা নয়ন, সালাম গইলে সালাম ন গইলে গোসা হয়ে যায়, হয় দুগ্গ সালাম অনগরে হাত থাইরে সালাম গইলে পর্যন্ত জবাব দিয়ে দেখনো রেকর্ড নাই। তুই উদি মাইসুর তুমি সালাম লইলে রে কবিরে গুণ খিললে টাল মারত দে বুঝাই হনা। সালাম গরম সুন্নত, উত্তর দন ওয়াজিব। যদি উত্তর ন দিদি হয় ইবের বলে খজা নাই। আয় আজিয়ে রাজা ফরুর পাড়া ঈদগার মধ্যে আইলাম মাহফিলুর মধ্যে আরে সালাম গইল আয় উত্তর ন দি, আয় উত্তরিবে আগামী বছর আইলে দিউম দে না ওয়ালাইকুম সালাম হইয়ের মাতো না। সালামর জবাব মারো মারে দন ভরিব, উনে ভানি দন ভরিব, পরিষ্কার করিয়ের দন ভরিব। এ মুসলমান আদমর জাত বানাই সালামিবের শুরু হয়ে কোনোদিন বলে শেষ নইব, কোনোদিন বলে শেষ নইব। ব্যস্তর মধ্যে সালাম আছে, সুরাই আসিন রায়ত আছে কোরআনত। আল্লাহ পাকে ফরমার ও সালামুন কওলাম মির রব্বির রহিম। স্বয়ং আরশওয়ালা খোদা ব্যস্তর মধ্যে বলে সময় সময় বান্দা বান্দিয়া লরে সালাম করিব। আল্লাহ পাকে ডাক মারিব আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। ও জন্নতবাসী তোমার আরো সালামক সালামি বললে দোয়া ফহর অহংকার মুক্ত হয়। আয়ুনবাজি গমসালা সালাম গরম সুন্নত, জবাব দন ওয়াজিব। কিন্তু হাদিসে পাকত দ্বারা বুঝো যার যদিও বা শূন্য সালাম গরেণ্যের গান খাম সড় উত্তর দৈন্যে সালামর জবাব দন বড়। কিন্তু হাদিসে পাকত দ্বারা বুঝো যার সালাম গরেণ্যের মর্তবা লৈন্যের তুন বড়। সালাম গরেণ্যের মর্তবা সালাম লইন্যতুন, তার কারণ শুনন। আয় সালাম গল্য মনরে সুন্নত আদায় গজি, অনে ওয়াজিব আদায় গজন কথা খেয়াল গজন। হাদিস শরীফত আছে যে বলে আরেকজনরে বালাহামর রাস্তা দেখায়, ইবে বালাহাম গরিয়ারে যে স্বভাব পাইব রাস্তা দেখাইন্য এ স্বভাব পাইব। অনে সালামর জবাব দিতে একজন দেখে নে আয় সালাম গজি দেই, অনে জবাব দিয়ে স্বভাব জিন ফাইন এগিনায় ফাই। আয় আবার সালাম গজি দিয়ার সুন্নতর সওয়াব পায় দিয়ার গিন বাড়ি নদিনে আল্লাহর হাবিবে ফরমার একতাল্লাই সালাম গরিন্নাতে ওয়াজিবর সওয়াব আছে সুন্নতর সওয়াব আছে জবাব দইন্নাতে কেবল উত্তর সওয়াব আছে আইন বাজে এর পরে সালাম গরিন্ন বলে অহংকার মুক্ত আল্লাহর হাবিবে ফরমার ওয়াবাদিউ বিসালাম বারিউম মিনাল কিবির আল্লাহর হাবিবে ফরমার সালাম গরণ্যে অহংকার মুক্ত আল্লাহ পাকে অহংকার যুক্তরে দেইতারে না অহংকার মুক্তরে দেইতারে দে অহংকার মুক্তরে খেয়ারোয়া আল্লাহ পাকে ফরমাদ দে অহংকার ফহর গৌরব তকব্য যা আছে ইন ব্যাগিনার ব্যক্তিগত জিনিস এগিল্লে হারাহারি গইলে ধ্বংস করি সাইজুম সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমার আফসুস সালাম তৈল বাজে আর একে অপররে সালাম গইজুম সালাম দিলে খনিকে জবাব দিউম বড় ছোটরে ছোট বড়রে ধনিয়ে দরিদ্ররে দরিদ্র ধনিরে ওস্তাদে সারি দূরে সারি দে ওস্তাদরে ফিরে মুড়ে দূরে মুড়ে ফিরে দূরে বাফে ফোয়ারে ফোয়ায় বাফরে স্বামীয়ে স্ত্রীরে স্ত্রীয়ে স্বামীরে বাইয়ে বাইরে বইনে বাইরে বাইয়ে বইনুরে নানায় নাতিরে নাতিয়ে নানারে নানিয়ে নাতারে সমস্ত ব্যাগুণে কে অভরে সালাম গইজুম ওয়াতে মত আল্লাহর হাবিবে ফরমাদে খানা খাবাইবে খানা যার দ্বারা যা সম্ভব ভাবাইবে দেখাই বেল্লাইনেও মাইসুরে ফুনে বেল্লাইনেও মাইসে গম হই বেল্লাইনেও আ মুসলমান খানা খাবাইবে হাঁটাদারির মতন সাহাবুজুর হইতু মাইসুর বললেন না খোয়াই তারা দিয়ে শুধু খানা দি নামাতে কা কথা বুঝুন নয় হয় ঠেয়া দিম না হয় দ না সদুন দিবে হয় 10,000 চাইলাম দে হয় তো বুঝলি লাক্ষানিক দিবে বলি হন না ও খদ দিম হদে দ না কি দিবে দে হয় 200 খর আয় তো বুঝলি তানুজ্ঞ দিবে বলি ও জায়গা লইবে নি এখন হদে ল না দ না সদ্যুত দিবে হয়তো 1 ঘন্টা আদার দিম হয় আয় তো বুঝলি আধা খানি আন্দাজ দিবে বলি কেন হ জাগা লন্য ভারতে জাগা আছে না রবা হতে জাগাই নিয়ম হঠাৎ হয় না খনিকে নহয় আ মুসলমান খনো কিছুর মধ্যে না নহয় বাতাস স্বর্গ দিউম না হয় না মাতন না বাতাস স্বর্গ দিউম না না হয় তারা বলে শুধু খানাত একতাল্লে হজরতে আমি সে হইতেন হয়তো জিয়ানোর মধ্যে মেসরে না খোয়া যাইয়েন দই আর কিছু দনের মধ্যে না নাই খানার মধ্যে কি হয় তারে না হয় তারে হ্যাঁ কথা বাধ্য করি শেষ করি দিন আল্লাহ 1 নম্বর সালাম 2 নম্বর তোয়াতি মুত্তাম 3 নম্বর তোয়াসিলুল আরহাম আত্মীয়তা রক্ষা করুন মাতন আত্মীয়তা আর আত্মীয়তা রক্ষা করি দিয়ে শুনুন জীবে তো রস তস হস আছে জীবে আত্মীয় হয়ে বেড়াবে জীবের খবর লব দখনে আল্লাহ আত্মীয় উনোর খবর লন হরিব জীবে অসহায় চলিন নভারের কিচ্ছু নভার সাথে সাথে আর তরখা দেই গুজুম কে দেই গুজুম নামাতারো বহুত গম গম মানুষ হলে বইনুর তরখা নদে কি রব নদরকার হদিতি এটা আর এসতুনু আমি তো আর এস্তুনো মানে তিনটে কিলে কিলের কথা হদ দেয় না নোয়াস্তু মানে বাইর বাড়ি নোয়াবো না তো তোমার আর 2 ভাই 1 বোন 2 ভাই এ বাঘ যোগ করিলে ফেলে 1 ভাই আর 1 ভাইয়ের কাছে নজাইবে হয় যাইম তো তো এই বাঘর বাঘ বইনরও দিবে দেরি তুই আইব দেরি টেনশন কি কিরব বইনুর তরখা নদে আর হদুন যুক্তি হারায় নদী বেললে নদী মিশা হয়তো বা তরখায় নশয় আস্তাগফিরুল্লাহ না নাউযুবিল্লাহ না আল্লাহর কোরআনে তরখারে বাগ করে দিয়ে ইতর খদের সয় বন্দার মতলব খারাপ হয় বন্দা তরখায় নশয় হতা বাইটে করি 1 নম্বর সালাম 2 নম্বর খানা 3 নম্বর আত্মীয়তা রক্ষা কর 4 নম্বর আল্লাহর হাবিবে ফরমান দে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম উম্মলে মানুষ যাইতে ভরি ভরি ঘুম যায় তুই এত উড়ি নামাজ পড় কি নামাজ তাহাজ্জুদের নামাজ দুয়া উদাহরণ দেওয়ার কথা শেষ করে দিম হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিবে ফরমান দে কিয়ামতের ময়দানত বলে এলান করিন এলান করিব পাবলিসিটি করিব এলান করিব ও যারা শেষ রাইতে বিছানরে বিছানরে ভিড়ুর আলো গরজিলা সগুতুন গুম আলো গরজিলা গরম ঠান্ডা দি পানে হামজে দি ও জুবানে 2-4 রাকাত নামাজ পড়ি আল্লাহ জিকির গরজিলা ময়দানত আলি দই যাবে কিয়ামতের ময়দানত যেতে ময়দানত আলো কইব আল্লাহর হাবিবে ফরমার ময়দানত তুলনায় কিছু সংখ্যক মানুষ আলো কইব ময়দানত তুলনায় কিছু সংখ্যক মানুষ আলো কইব যে গুণ আলো কইব গুণগণ কম ন ময়দানত তুলনায় তেমন বেশ ন আল্লাহ পাকে বলে হঠাৎ করে ডাং মারিব তোমারা বেগুন বিনা হিসাব ব্যস্ত জগ হাদিসে পাগত আল্লাহর হাবিবে ফরমার যে বন্দা বান্ধি ফয়তুড়ি খোদার কাছে খাইন্দি, আল্লাহর দরে খাইন্দি, দিনত খাইন্দি, দুইজা খাইন্দি, রাতিয়ে খাইন্দি, মালিকুর ভয়ে খাইন্দি, সগুত নুগ্গ ফোড়া ভানি, মাসির হল্লাভা গুজের সুন্দর সেঁয়ারা থুইজি। আল্লাহর রসুল ফরমাদে সেঁয়ারা ইয়ে নল্লাই জাহান্নামের আগুন হারাম হয়ে গেছি। আল্লাহ পাক আরারে আমল করে বললে তৌফিক দক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।